পারে না, যেই মান আজান শুনে মসজিদে নিয়ে যেতে পারে না, যেই মান দান চাইলে জুতলে শুট মারে মাল বসে থাকতে পারে না, যেই মান সুন্নতের উপরে দাঁড় করাতে পারে না, ইমান ওর আছে কিন্তু ইমান কোনো কাজ দেবে না। তো আল্লাহ তোমার কোরআন শুনতে আসে কারা? আল্লাহ বলছে ওখানে ইমানদার ছাড়া কেউ আসে না। তুমি দেখো কোরআন আছে কিনা, কোথায়? পারা নম্বর 9, সূরা নাম সূরা আনফাল, আয়াত নম্বর 2, একদম নিচের লাইনে শুরু হচ্ছে। আল্লাহ কি বলছে? ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলছে বলে দাও ও হাবিবুল্লাহ, মুমিন বান্দা কারা তুমি ওদেরকে শুনিয়ে দাও। মুমিন হলো তারা আল্লাহর কথা শোনার পরে ঘর ছাড়ে যারা, মুমিন হলো তারা কোরআন শোনার সাথে সাথে বাজার ছাড়ে যারা, আল্লাহ ওলা তারা দুনিয়ায় কোরআন শোনার সাথে সাথে দুনিয়াকে লাথি মেরে মজলিসে হাজির হয় যারা, আমি আল্লাহ আমার নাম আর আমার নবীর নামটা শোনার সাথে সাথে হৃদয়টা দিলটা থরথর করে কাঁপে যাদের, ইমানদার হলো তারা। আর আমার কোরআন শরীফ ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যখন আমরা আমার কোরআন ওরা শোনে, যাদাতুহুম ঈমানা ওদের ঈমানটা বৃদ্ধি হয়ে যায়, একমাত্র ভরসা করে আমি আল্লাহ আমার উপরে আর কার উপরে করে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহওয়ালা কাদের বললেন? আল্লাহ কোরআন শুনে যারা ঘর ছাড়ে, বিবির বিছানা ছাড়ে, বাজার ছাড়ে, দোকান ছাড়ে, সব কিছু ছেড়ে রেখে পাগলের মতো ছুটে ছুটে এসে মসজিদে মজলিসে হাজির হয় আর কোরআন শুনে নিজের দিলকে হৃদয়কে ভরিয়ে নেয়, এরাই হলো মোমেন। আর বাকি যারা বলছে মোমেন কিন্তু ওরা আসলে মোমেন না, ওরা মুখে বলে মোমেন আসলে ওরা মোমেন নয়। আল্লাহ বলছে মোমেনের আর একটা সেপাত আছে, কি? আল্লাহ বলছেন ইজা মা উনজিলা ইলার রাসূল তাফি তারা আয়ুনাহুম তাফি দুমিনাদ দামি। আল্লাহ বলছে নবী তুমি লক্ষ্য করে দেখবে আমার মমিন যারা হবে, ইজা মা উনজিলা ইলার রাসূল, ও নবী তোমার উপরে যে কেতাব নাজিল করেছি তার মানে কোরআন, কোরআন যখন শুনবে ওরা, তারা তুমি লক্ষ্য করে দেখবে আয়ুনাহুম তাদের চোখ দুটো তাফিদু ভর্তি হয়ে গেছে অশ্রুজলে মিনাদ দামি, চশ্রু জলে চোখের পানিতে চোখ ভরে যাবে, পাশে থাকবে আরও মানুষ, তারা ঘুমাবে, গল্প করবে, অন্য চিন্তা করবে। আর আমার মোমেনদের লক্ষ্য করবে নাগিনবাসি বাজালে যেমন সাপ, নাগিনবাসি বাজালে কি আসে? সাপ। আতু আতু করে ডাকলে কি আসে? কুকুর। আয় আয় গোড় গোড় করলে কি আসে? আটি আটি করলে কি আসে? মুরগি, তাই না ভাই? ঠিক না ভুল বললাম? আচ্ছা আপনারা সত্যি করে বলেন তো দেখি, যখন আতু আতু করে তখন জীবনে বিড়াল আসে? আসে? আসে না। আটি আটি করলে হাঁস কোনো দিন আসে? গোড় গোড় করলে মুরগি কোন দিন আসে? আর নাগিন বাঁশি বাজালে গরু কোন দিন নাচে? জীবনে হবে না। আশ্চর্য জিনিস, তা কি করুন পেয়ে যাবেন? আল্লাহ মুরগি কী করে বুঝলো যে আটি আটি মানে আমার ডাক, হাঁস কী করে বুঝলো গোড় গোড় মানে ওর ডাক, কুকুর কী করে জানলো আতু আতু মানে ওর ডাক, আর সাপ কী করে বুঝলো নাগিনবাসীটা আমার ডাক? বলেন না আমার প্যানপুরো ভাই, এই জন্য মাঝে মধ্যে বলি দেখবেন মাছি আছে তিন প্রকারের, একটা কালো কালো মাছি, একটা ঢেন ঢেনে মাছি মানে আপনারা কি বলেন যেটা আম কাঁঠাল পাকলে আসলে কী মাছি বলেন? সোনা মাছি। এত সুন্দর নাম দিলেন ওরে, সর্বনাশ। এটা সোনা মাছি, আর একটা হলো মৌমাছি, তাই না? লক্ষ্য করে দেখবেন ছোট্ট ছোট্ট মাছিগুলো ওরা কি কোনো দিন শুধু মৌচাকে আসে নাকি? ছোট্ট কালো কালো মাছিগুলো পারকুনোকে বসে, পায়খানায় বসে, হালুয়াতে বসে, মিষ্টিতে বসে, ওর কোন জায়গায় নিষেধ আছে? সব জায়গায়। আর ওই যে সোনা মাছি বলছেন ও কিন্তু সব জায়গায় আসে না, কখন আসে? আম কাঁঠাল পাকলে বলে হুজুর দাওয়াত করতে ভুল করেছে, আমি আসতে ভুল করিনি, শহর দেখি আম কাঁঠালের ব্যবস্থা করে দিচ্ছি।
ও মালেশা হাজির কোথায় থাকে খোদাই জানে, এমনি দেখা যায় না, কিন্তু আম কাটালেই পরে ওর আর ঠেকানো যায় না। তিন নম্বরে মৌমাছি, আপনারা বলেন মৌমাছি ও মাছি, সোনামাছি ও মাছি, গুয়ে মাছি ও মাছি, কিন্তু মৌমাছি কোনোদিন কি পায়খানায় বসে? ও জীবনে পায়খানায় যাবে না, ও কোনোদিন কোনোকে বসবে না, পৃথিবীর কোনো জায়গা যাবে না, ও খুঁজে বেড়ায় কোন জায়গাতে মধু আছে, মধু যাবে মধু নেবে, আর মধু এনে চাক করে ওখানেই আনন্দ ফুর্তি করবে, আর কোনো জায়গাতে যাবে না। তাই মানুষও আছে, বেটে মানুষ, ছোট মানুষ, লম্বা মানুষ, ফর্সা মানুষ, মানুষ মাছির মতো বিভিন্ন মানুষ, আর যে দেখবেন একদল মানুষ আছে ওই মাছির মতো, ও শালাভাজির কাছে যায়, শালির হাত ধরে যায়, বিবির কাছে যায়, পাড়ার বউয়ার কাছে যায়, সব জায়গায় যায়, সিনেমাতে যায়, ওয়াজেও যায় মাঝে মধ্যে। হ্যাঁ, আর একদল মাছি আছে জলসার দিন এসে বলছে ভাবি ভাই আসতে ভুল করেছে, আমি আসতে ভুল করি নাই, ওর সোনা মাছি আয় মজা করে গল্প করি, ওমাল এখানে ঢুকবে না, এখানে আসবে কারা? মৌমাছি যারা, এটা হলো মৌচাক। মৌমাছি যেমন শুধু মধু খুঁজে বেড়ায়, আজ করে মোমেন শুধু কোরআন খুঁজে বেড়ায়, কোথায় কোরআনের মজলিস হবে? সেখানে ওরা হাজির হবে, এক চুলও নড়বে না। আজরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহ তাই বললেন আমার মমিন হচ্ছে তারা, আমার কথা শোনার সঙ্গে সঙ্গে আমার মজলিসে হাজির হয় যারা, আর আমার কোরআনকে পঙ্কানুপঙ্ক রূপে মেনে নেয়, আমার কোরআনের কথা শোনার পর তারা একটুও হেলাদোলা করে না। জানতে চাই রব্বানা আর কিছু গুণ বলা যাবে কি? আল্লাহ যে মোমেনের আরও গুণ আছে, তুমি দেখবে মোমেন হবে যারা, কি করবে তারা? আল্লাহ বলতে শোনো, ইন্নাল্লাযীনা ইয়াতুলু কিতাবাল্লাহি ওয়াকামুসসালাতা ওয়ানফাকু মিম্মা রযাকনাহুম বিল্লাইলি ওয়ান্নাহারি সিররা ওয়ালানিয়াতাই ইয়ারজুনা তিজারাতাল্লান তাবুর।